এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার নির্ণয় করতে পারবে, আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবে, বিভেদাঙ্ক নির্ণয় করতে পারবে। তাহলে এখানে আমাদের বলা আছে, নিচে আয়ের হার দেওয়া হলো, সম্ভাবনা দেওয়া আছে। গতদিন আমরা করেছিলাম সম্ভাবনা না দেওয়া থাকলে কিভাবে অঙ্ক করতে হয়, আর আজকে দেওয়া আছে সম্ভাবনা। প্রত্যাশিত আয় দেওয়া আছে ক প্রকল্পের এবং খ প্রকল্পের। আমাদের করণীয় বলছে গড় আয়ের হার নির্ণয় করো, তারপরে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, বিভেদাঙ্ক নির্ণয় করো। এই তিনটি বিষয় আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখেছি সম্ভাবনা দেওয়া আছে 0.25, 0.35, 0.30। প্রত্যাশিত আয় আমাদের ক প্রকল্পে দেওয়া আছে -10%, মানে ওদের এই এই প্রথমবার ইয়ে হচ্ছে, তাদের লস হওয়ার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে প্রত্যাশিত আয় এরপরে 15%, 25%। খ প্রকল্পে দেওয়া আছে 25, 18 আর 28। এগুলো আমাদের পার্সেন্ট আকারে দেওয়া আছে। বলছে যে গড় আয়ের হার নির্ণয় করো। তো গড় আয়ের হারের সূত্র কি আমরা একটু দেখি, যে প্রকল্প কয়ের জন্য আমরা প্রথমে করব। তো আমরা জানি গড় আয়ের হার বা আর বার বলে গড় আয়ের হারকে বা প্রত্যাশিত আয়ের হারকে। এখানে প্রত্যাশিত আয়ের হারও বলা যায়, গড় আয়ের হারের পরিবর্তে প্রত্যাশিত আয়ের হারও বলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের তাহলে গড় আয়ের হার সমান আর বার ইকল সামিশন আর আই ইন্টু পিআই, এটা হবে আমাদের সূত্র। আর বার ইকল সামিশন আর আই ইন্টু পিআই। তাহলে আর আই হচ্ছে আয়ের হার আর পিআই হচ্ছে সম্ভাবনা। তো আয়ের হার আমাদের ক প্রকল্পের জন্য দেওয়া ছিল প্রথমটা -10 ইন্টু, আমাদের সম্ভাবনা দেওয়া ছিল 0.25। এই যে একটু দেখে নিই আমরা, এখানে -10 ইন্টু 0.25 যোগ দিব আবার 15 ইন্টু 0.35, তারপর যোগ দিয়ে 25 ইন্টু 0.30, এটাই আমরা করেছি। দেখো 25 ইন্টু 0.30, তাহলে এগুলো ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 10.25%, 10.25% আসবে। আর খ প্রকল্পের জন্য আমাদের একই রকম, এখানে দেওয়া ছিল 25 গুণ দিব 0.25, তারপরে যোগ 18 গুণ 0.35 যোগ 28 0.30। এভাবে আমরা মানগুলা বসাবো, তারপরে ক্যালকুলেশন করলে আমাদের আছে 20.95%, 20.95%। যদি আমরা এই গড় আয়ের হার মন্তব্য, এখানে যদি আমরা গড় আয়ের হার দ্বারা মন্তব্য দিই আমি এটা, তাহলে গড় আয়ের হার যদি দিয়ে আমরা মন্তব্য দিই, তাহলে কোনটি ভালো হবে, ক প্রকল্প ভালো হবে না খ প্রকল্প ভালো হবে? যেহেতু গড় আয়ের হার অর্থাৎ এটা হচ্ছে আয়ের হার, তো আয় আমাদের বেশি হলে ভালো, সো যেটি বড় হবে আয়ের হার সেটিই ভালো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খ প্রকল্পের আয়ের হার বড়, সুতরাং আমাদের খ প্রকল্প গ্রহণযোগ্য। নেক্সট আমাদের বলেছিল আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে। তো আদর্শ বিচ্যুতির সূত্রটা কি বলো তো? সিগমা ইকুয়াল রুট ওভার সামিশন আর আই মাইনাস আর ওভার হোল স্কয়ার ইনটু পিআই। ওকে, তাহলে দেখো আর আই মানে হচ্ছে আয়, আয়ের হার, আয়ের হার যেগুলো আমাদের দেওয়া ছিল প্রশ্নের মধ্যে ক প্রকল্পের জন্য -10, 15 আর 25, এই তিনটা। আর এরপরে হচ্ছে আর বার, আর বার, আর বারটা হচ্ছে এই যে আমরা ক প্রকল্পের জন্য ক নাম্বার রিকোয়ারমেন্টে যে ক প্রকল্পের জন্য আর বার বের করেছি 10.25, 10.25, এটাকে বলা হচ্ছে আর বার। তো সেটা আমরা লিখেছি যে প্রথমে হচ্ছে আর আই, আর আই বলতে -10, আর বার বলতে ওই যে 10.25 বের হয়েছে, ওইটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, গুণ দিলাম, পিআই তে হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি। তো সম্ভাবনা আমাদের প্রথমটা দেওয়া আছে 0.25, সেটা সামিশনের জন্য যোগ, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, আর আই আবার হচ্ছে 15 দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আর বার আমরা বের করেছি 10.25, তার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, ইন্টু পিআই, আমাদের সেকেন্ড পিআই হচ্ছে 0.35, প্লাস ঠিক সেম ভাবে আর আই দেওয়া ছিল 25, মাইনাস হবে আর বার হচ্ছে 10.25, হোল স্কয়ার ইন্টু থার্ড প্রবাবিলিটি ছিল আমাদের 0.30। এখন এগুলো ক্যালকুলেটরে করতে হবে, কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। তারপরে হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের আসছে 13.25%। ঠিক একইভাবে খ প্রকল্পটা আমরা করব, যে 25 মাইনাস
যেহেতু খ প্রকল্পের আরআই ছিল আমাদের, আরআই মানে রিটার্ন বা এর হার ছিল 25, আর খ প্রকল্পের আর বার আমরা বের করেছিলাম দেখো 20.95, তাহলে আমাদের সেই লিখেছি যে তোমার 25 - 20.95 তার হোল স্কয়ার ইনটু সম্ভাবনা হচ্ছে 0.25 যোগ দ্বিতীয় আরআই ছিল আমাদের 18 আর মাইনাস আর বার হচ্ছে 20.95, তার হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি বা সম্ভাবনা ছিল হচ্ছে 0.35 যোগ আয়ের হার, আবার আমাদের থার্ড আয়ের হার ছিল 28 মাইনাস 20.95 হোল স্কয়ার ইনটু 0.30 আমাদের সম্ভাবনা, আবার একই রকম ক্যালকুলেশন করলে আমাদের আসছে 4.76। এটা দ্বারা যদি আমরা মন্তব্য দিই সিগমা দ্বারা, তো সিগমা দ্বারা হচ্ছে ঝুঁকি পরিমাপ করা হয়, কি পরিমাপ করা হয় বলছি, ঝুঁকি পরিমাপ করা হয় সিগমা দ্বারা, যেহেতু ঝুঁকি পরিমাপ করা হয় ঝুঁকি কম হলেই একজন বিনিয়োগকারীর জন্য ভালো হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা ক প্রকল্পের ঝুঁকির পরিমাণ 13.25%, আর খ প্রকল্পের ঝুঁকির পরিমাণ 4.70%, তাহলে ঝুঁকি কম হচ্ছে আমাদের খ প্রকল্পের, সুতরাং খ প্রকল্পটি আমাদের কাছে গ্রহণযোগ্য কারণ এটির ঝুঁকি কম, খ প্রকল্পের ঝুঁকি কম সুতরাং এটি আমাদের জন্য ভালো, এটিতে বিনিয়োগ করা ভালো। এরপর আমরা চলে যাব আমাদের প্রশ্ন গ নাম্বার প্রশ্ন বলেছিল বিভেদাঙ্ক নির্ণয় করো, তো বিভেদাঙ্কের জন্য সূত্র হচ্ছে কি সিভি, সিভি ইংরেজিতে বলে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, যেটাকে বাংলায় বলে বিভেদাঙ্ক। আমরা আবার বলছি সিতে কোএফিশিয়েন্ট, ভিতে ভ্যারিয়েশন, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এটা সূত্র সিভি ইকুয়াল সিগমা ডিভাইডেড বাই আর বার ইনটু 100। তো সিগমা মানে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডিভাইডেড বাই আর বার হচ্ছে আমাদের গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার গুণ 100। তো আমরা একটু আগে দুইটা সিগমা বের করেছি আর বারও বের করেছি, দেখো ক প্রকল্পের জন্য আমাদের সিগমা ছিল 13.25 আর বার ছিল 10.25, তাহলে এইটা আমরা মান বসাবো এখানে যে সিগমা ছিল 13.25 আর বার হচ্ছে 10.25, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 100, গুণ 100 দিয়ে গুণ করবো উত্তর আসছে 129.27%। ঠিক একইভাবে খ প্রকল্পের আমরা আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা নিয়ে আসবো, সেটা আমাদের 4.70 আর বার হচ্ছে আমাদের 20.95, এটাকে 100 দ্বারা গুণ করলে আমাদের আসছে 22.43%। এখানেও যদি আমরা সিদ্ধান্ত দিই তাহলে সিবি দ্বারাও আমরা ঝুঁকি পরিমাপ করি, আমরা বলেছি আদর্শ বিচ্যুতি দ্বারাও ঝুঁকি পরিমাপ করি আর সিবি দ্বারাও আমরা ঝুঁকি পরিমাপ করি। তো সিবি দ্বারা সূক্ষ্মভাবে ঝুঁকি পরিমাপ করা হয়, অনেক সময় আদর্শ বিচ্যুতি দিয়ে সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়, সেক্ষেত্রে বিভেদাঙ্ক দ্বারা ঝুঁকি পরিমাপ করলে আমাদের জন্য সহজ হয়। এইখানে ঝুঁকি দেখো এই একই রকম, বিভেদাঙ্ক যার বেশি তার ঝুঁকি বেশি, বিভেদাঙ্ক যার কম তার ঝুঁকি কম, তো একজন বিনিয়োগকারী সবসময় সে চায় যে ঝুঁকি কম করার জন্য, একজন বিনিয়োগকারী সে চায় যে ঝুঁকি যাতে কম হয় এবং প্রফিট যাতে বেশি হয়, তাহলে ক প্রকল্প গ্রহণযোগ্য কারণ এটির ঝুঁকির পরিমাণ কম। তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।